করার কারণ হচ্ছে ইদানিং আমার স্কিনটা আমার নিজের কাছে এত ভালো লাগছে না যে আমি কি বলবো, মানে জাস্ট ফাটাফাটি লাগছে। কিছু না করেই যদি স্কিন এত ভালো হয়ে যায় তাহলে কিছু করলে স্কিনটা কি হতো, এটাই ভাবছি আর কি। তো যাই হোক, আমার মতো অলস ব্যক্তি যারা যারা একদমই টাইম পান না বা টাইম পেলেও মনে হয় একটু ঘুমিয়ে কাটাই, তো তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। তো আজ আমি যে ভিডিওটা শুরু করছি, শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা ক্লিক করে রেখো যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো। তো বন্ধুদের বলবো, তোমরা ভালো থেকো, পাশে থেকো, সবসময় আমার সাথে থেকো। আজকালের এই ব্যস্ত জীবনে আমাদেরকে ঘরে বাইরে সব সামলে নিজের জন্য টাইম বের করাটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নিজেকে ভালো দেখতে, নিজেকে ভালো রাখতে কার না ভালো লাগে বলুন, সবাইয়েরই আমাদের ভালো লাগে। তো আমি যেভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করি টুইটিকে সামলে, ফ্যামিলি সামলে, সব কিছু সামলানোর পরে হাতে টাইমটা খুব অল্প থাকে, তো সেই অল্প সময়ে নিজেকে কিভাবে ঠিক রাখি বা নিজের স্কিনটাকে কিভাবে ঠিক রাখি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি যেটা আজকে রেকমেন্ড করব, যেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, এটা কোনো স্পন্সর ভিডিও কিন্তু একেবারেই না, কারণ আমি এত বড় ইউটিউবার হয়েই যাইনি যে আমি কোনো ব্র্যান্ডকে স্পন্সর করব। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর মোমেন্ট টুইটি টুইটি চ্যানেলে যা কিছু ভিডিও আসে সেগুলো কিন্তু পুরোপুরি আমার বা টুইটির ওপর অ্যাপ্লাই করার পরেই আসে, আদারওয়াইজ আমি কোনো উল্টোপাল্টা ভিডিও কিন্তু মোমেন্ট টুইটি চ্যানেলে দিই না। তো আজকে যে ভিডিওটা মানে বানাচ্ছি সেটা আমি আজ থেকে মানে টুইটি হওয়ার পরে, জাস্ট আমার ডেলিভারি হওয়ার পর এক মাস পর থেকে আমি এটা ইউজ করছি, এবং ইউজ করার পরে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি, এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমি মানে না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না। ইনফ্যাক্ট আমি আমার মাকেও এটা ধরিয়ে দিয়েছি যে তুমি এটা ইউজ করো। মার মুখে অনেক ট্যান ছিল, অনেক সানবার্ন ছিল, সেগুলো সব চলে গেছে। তো সত্যি বলছি মানে জাস্ট একটা অ্যামেজিং রেজাল্ট দেয়। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব অরিসের এই একটা স্যান্ডেল অলিভ বডি মাসাজ অয়েল। শুধু বডি মাসাজ অয়েল না, মানে এটা জাস্ট একটা অন্য লেভেলের প্রোডাক্ট, ঠিক আছে? মানে আমি সত্যি বলছি, তোমরা যারা এটা ইউজ করছো তারা জানোই, আর যারা ইউজ করছো না তাদেরকে বলবো, তোমরা অনেক টাকা তো এদিক ওদিক দামি দামি কসমেটিক্সের পেছনে মানে দিয়েছো বা অনেক কিছু অ্যাপ্লাই করছো, আমার কথা শুনে একবার একবার জাস্ট এই প্রোডাক্টটা ইউজ করে দেখো, এবং আমাকে এক সপ্তাহ পরে কমেন্ট বক্সে এসে লিখতে তুমি বাধ্য যে তোমার স্কিনের কী কী চেঞ্জ হয়েছে। আমি কিছু বলবো না, তোমরাই কিন্তু অনেস্টলি আমাকে নিচে এসে লিখবে যে দিদি আমার এই এই এইগুলো চেঞ্জ হয়েছে, জাস্ট আমার কথা ট্রাস্ট করে একবার এই প্রোডাক্টটা কিনে দেখো। এটার দাম হচ্ছে 231 টাকা, ব্র্যান্ড হচ্ছে অরিস। তোমরা সবাই জানো অরিস, অরিস একটা খুব ভালো প্রোডাক্ট, অরিস অরিস খুব ভালো একটা মানে কি বলবো মানে আয়ুর্বেদিক ব্র্যান্ড, এবং অয়েলটার নাম হচ্ছে স্যান্ডেল অলিভ বডি মাসাজ অয়েল। এটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করার ছিল, মানে জাস্ট একটা খুব ভালো প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। আমি এমনিতেই স্কিনের জন্য সত্যি বলছি আমার ফেস ওয়াশ মাখতেই অর্ধেক দিন মনে থাকে না, আমি এটাকে সারাদিনে দুবার ইউজ করি। তো সেটাই অ্যাপ্লিকেশনটা তোমাদের সাথে দেখাবো, চলো। আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি, তোমরা যে যা ফেস ওয়াশ ইউজ করো সেটাই ইউজ করতে পারো। এবার কি করবে, এই এইটা জাস্ট মানে এটা না প্রায় তোমার 6-7 মাস চলে যাবে আরামসে, মানে তুমি যদি একা ইউজ করো, আর গোটা বডিতে ইউজ করলে সেটা সেটা তোমার ব্যাপার, কতদিন তুমি কিভাবে ইউজ করছো, কতটা কোয়ান্টিটি তুমি ইউজ করছো সেটা আলাদা কথা, বাট আমি গরমকালে এটা শুধু মুখে আর হাতে ইউজ করি। তো এটার গুণাগুণ বলতে গেলে না মানে একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো না, মানে এক মানে যত রকমের, এক কথায় বলতে গেলে যত রকমের স্কিনের প্রবলেম সব কিছুর একটাই সলিউশন এটা, ঠিক আছে? মানে তুমি স্কিনের কোনো রকম ব্রণর দাগ বা মাছের তেল পড়ে পুড়ে যাওয়ার দাগ বা সান ট্যান, বা তুমি কোনো সি সাইড বেড়াতে গেছো ফিরে এসে সান ট্যান পড়ে গেছে, এটা ইউজ করতে থাকো, কোনো অসুবিধে নেই। শীতকালে তো জাস্ট ফাটাফাটি, গরমেও হচ্ছে যে মানে গরমের জন্যও এটা সত্যি খুব ভালো। এবার বলছি যাদের অয়েলি স্কিন তাদের, তারা হয়তো একটু প্রবলেমে পড়বে, কিছু প্রবলেম না, তোমরা কোয়ান্টিটিটা একটু কমিয়ে নেবে, একটু জল মেশাবে, নিয়ে অ্যাপ্লাই করো, এবং অ্যাপ্লাই করার পরে যদি খুব চিটচিটে করে তখন একটু কিছু দিয়ে মুখটা মুছে নিও, এটা তোমাদের সলিউশন। আর যাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এটা আশা করছি খুব একটা প্রবলেম করবে না, সব ভালো, কিন্তু একটাই আর কি একটু প্রবলেম যেটা সেটা হচ্ছে তেলটা একটু চিটচিটে, মানে একটু থিক, মাখার পরে মনে হবে একটা কিছু মেখেছো এরকম। এছাড়া এর আর কোনো আমি কোনো বাজে কিছু মানে সত্যি আমি এর আর একটাও বাজে গুণ কোনো কিছু বলতে পারবো না। তো চলো এবার এটা ইউজ করে দেখাই।
আমার মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু উইথাউট মেকআপে আছি, আমি এমনিতেই মেকআপ করতে পারি না, আর তারপরেও আমি কোনো মেকআপে নেই দেখো, তার জন্য আমি তোমাদেরকে মুখটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, কিছুই নেই আমার মুখে। তো এটা ইউজ করার আগে কিন্তু অবশ্যই জলে মুখ ধুয়ে নেবে, তারপরে এটা ইউজ করবে। এই দেখো আমি জাস্ট 2-3 ড্রপ নিয়েছি হাতে, ঠিক আছে? তো এবার এটাকে আমি নিয়ে কি করব, মুখে ভালো করে অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই কখন করবে তোমরা? অ্যাপ্লাই করতে পারো সারাদিনে কিন্তু দুবার, সারাদিনে দুবার, 1 মিনিট 1 মিনিট 2 মিনিট, নিজেকে তো সময় দেওয়া যেতেই পারে, তাই না? এটা কি খুব বড় ব্যাপার? সকালবেলা ব্রাশ করার পরে যখন মুখ ধোবে, মুখটা ধুয়ে নিলে ফেস ওয়াশ দিয়ে, তখন একবার অ্যাপ্লাই করে নিলে। আদারওয়াইজ যদি সেই সময় টাইম না পাও, তাহলে স্নান করার সময় এটাকে মেখে নেবে, ঠিক আছে? স্নান করার সময় এটাকে মেখে নেওয়ার পরে, স্নান করতে যতটুকু টাইম লাগে ব্যাস ততটুকু টাইম থাকলো, তারপরে স্নান করে নিলে। আর রাত্রিবেলা এটাকে অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে তুমি মেখে শুয়েও পড়তে পারো। আর তোমার যদি মনে হয় খুব চিপচিপ করছে, তাহলে তুমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এটা মেখে, তারপরে আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে তুমি ঘুমিয়ে পড়ো। মানে সকালবেলা উঠে তোমার নিজের স্কিন না তোমাকে পুরো সকালটা একটা গুড মর্নিং উইশ করবে, মানে জাস্ট ফাটাফাটি, ঠিক আছে? 1 মিনিটের বেশি মুখে মাসাজ করার কোনো দরকার নেই, 1 মিনিট এনাফ এই ক্রিম, এই তেলটার জন্য, ঠিক আছে? মানে আমি তোমাদেরকে বলছি, মানে একবার আমাকে বিশ্বাস করে এই তেলটা তোমরা ইউজ করে দেখো, তারপর রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে। তো চলো, আমি দেখো মেখে নিয়েছি মুখে, দেখতেই পাচ্ছ। আর চোখের তলার যে কালি থাকে না, অনেকেরই সমস্যা চোখের তলায় কালি আছে, দিদি কি করব, জাস্ট মেখে দেখো। আমি শুধু বলবো মেখে দেখো, আমি আর কিছু বলবো না, তোমরাই কমেন্ট সেকশনে এসে বাকি কথাগুলো বলো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।